নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বিগত বছরে অসাধারণ একটি স্ট্রবেরির ছাদ বাগান আপনাদের সামনে তুলে ধরেছিলাম মুগ্ধ হয়ে গেছিলেন আপনারা সেই স্ট্রবেরি বাগান দেখে আপনারা অনেকেই বর্তমানে জানতে চেয়েছেন কিভাবে এই স্ট্রবেরির ছাদ বাগান পরিচর্যা করা হয় কিভাবে আপনারা চারা সংগ্রহ করবেন আর এর যাত্রাই বাকি চলুন দেখে নেওয়া যাক সেই ছাদ বাগানে বাদলবাবু কিভাবে তার স্ট্রবেরি বাগানটি পরিচর্যা করছেন কিভাবে অসাধারণ স্ট্রবেরি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই আমার পরিচিত বাগান এটা আপাতত সবে ফল নতুন হারভেস্ট হচ্ছে আমার এখানে আপাতত পঁয়ষট্টি খানার মতো টপ আছে দুটো ভ্যারাইটি দিয়ে আমি আপনাদের আজকে ভিডিও করছি আজকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ দু সাল বিগত তেইশ সালে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেটার আপাতত আপনাদের আপনাদের আশীর্বাদে যেটার ভিউ এক লাখ পার হয়ে গেছে এবারে আপনাদের আমি দেখাই আপনাদের নতুন ফলের কেমন ফল ধরছে আমি পরপর গাছগুলো আপনাদের দেখাই এবং সঙ্গে এর পরিচর্যায় বলছি এ দেখেন এই গাছটায় লেদা পোকা লেগেছে আপনাদের দেখাই রোগবালাই সবার বাগানেই দেখা দেবে এটা এই দেখেন লেদা পোকা এখান থেকে কেটে দিয়েছে দেখেন এগুলো দেখেন লেদা পোকার যে ওষুধ যে নর্মাল কোনো মেডিসিন লেদা পোকার যে ওষুধ পেয়ে যাবেন ওইটাই ইউজ করবেন আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি তাতে কিছু রোগ ব্যাধি কেমন জল দিতে হবে কি কি প্রয়োজন এগুলো আমি বলছি এরপরে আমরা ঠিক এখান থেকে কুড়ি পঁচিশ দিন পরে আবার একটা নতুন ভিডিও দেব যেটার হারভেস্টের উপযুক্ত সময় যখন হবে সেই সময় আমি পরপর দেখাচ্ছি এই দেখেন এই টপটায় ভালো ফল নামছে কিন্তু ফলটা আমার এটা এই গাছটা একটু পাতা কাটা বেশি হয়ে গেছে পাতা ছাড়া ফলের ফল বেশি দেখা যাচ্ছে এ দেখেন আরো কিছু দেখা যায় দেখেন এই গাছটায় ফুল এসেছে দেখেন ফুল দেখেন এতে আমার মনে হয় আনুমানিক এখন দুশো ফুল এসে গেছে এবং দেখেন খেয়াল করে দেখেন শুধু ফুলের ধরনটা দেখেন এবারে বলি বন্ধুদের আপনারা যাদের স্ট্রবেরি আছে তারা কি কি পরিচর্যা করবেন প্রথম হচ্ছে দেখেন এই টপটা শুকনো এরকম শুকনো রাখা যাবে না এতে মশ্চারাইজার রাখতে হবে ঠিক এমনটা প্রত্যেকটা টবে মশ্চারাইজার রাখবেন জলের ঘাটতি এখন হতে দেওয়া যাবে না প্রজন মতো প্রত্যেক দিনই বিকালে জল দেন আর এখন কোনো নাইট্রোজেন চলবে না এখন আপনারা সম পরিমাণ সার কুড়ি কুড়ি পনেরো পনেরো এরকম জাতীয় ষোলো ষোলো এরকম জাতীয় সার আপনারা ইউজ করতে পারেন এবারে বলি বন্ধুরা এই যে ফলে এসে এখন আমরা প্রয়োজন মতো পিজিআর ইউজ করতে পারব যে কোনো পিজিআর আপনার আপনার হাতের কাছে যেটা পাবেন সেটা ইউজ করতে পারবেন কিন্তু এক এম এল নয় আর আর কথা বলি বন্ধুরা এই যে দেখেন গাছটা এই গাছের ফুল যাদের আসছে ফুলগুলো যেন এই পাতার মধ্যে না থাকে ওই জায়গাটা আমরা যেগুলো পুষ্ট পাতা আছে কেটে পরিষ্কার হয়ে দেবো নতবা এই জায়গাটা পরিবেশনের সমস্যা হলে কিন্তু ফলটা আপনার দাঁড়াবে না কিন্তু ফলের সাইজ ছোটো হয়ে যাবে আবার কিছু কিছু গাছের দেখেন এই ফলটা এই ফলটা আমার একশো গ্রাম ক্রস করে যাবে কারণ এইগুলো তিন চারটে ফলের সমন্বয়ে একটা ফল গঠিত ওই জন্য এটা একশো গ্রাম ক্রস করে এগুলো ব্যতিক্রম ফল এমনটা কিন্তু বাস্তবে হয় না বাস্তবে এই ফলগুলো একশো একশো দেড়শো গ্রাম পর্যন্ত হয়ে থাকে কিন্তু বাস্তবে ফলের ওজন আশি গ্রাম পর্যন্ত হয় আমি আপনাদের বাস্তব ফল দেখাচ্ছি এগুলো তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম এই দেখেন এই ফলটা কতটা হবে এটা হয়তো পঁয়তাল্লিশ পঞ্চাশ গ্রাম হবে এটা কিন্তু স্বাভাবিক ওজন এবারে বলি বন্ধুরা আপনাদের কী কী ট্রিটমেন্ট করবেন এখন আপাতত আপনাদের ট্রিটমেন্ট বলতে গেলে প্রয়োজন মতো জল দেবেন এবং গাছে তিনটে রোগ ব্যাধি আছে একটা হচ্ছে ল্যাদা পোকা দ্বিতীয় হচ্ছে জাপ পোকা যাকে হাবলা বলে ওটা আপনার পাতা তলা দেখলে বুঝতে পারবেন ছোট ছোটো সবুজ রঙের পোকা ওটা আপনার রোগর বা তোফাগড় এই গ্রুপের টাটা গ্রুপের যে কোনো তেল ইউজ করলে হয়ে যাবে যেটা আপনার লোকাল মেডিসিনের দোকানে যেটা পাবেন যে ওদেরকে বললে ওরা আপনার প্রয়োজন মতো তেল দিয়ে দেবে আর আরেকটা পোকা হচ্ছে সেটা হচ্ছে আপনার রেড স্পাইডার বা লাল মাকড়সা সেটার বোঝার উপায় হচ্ছে পাতার তলায় লাল লাল ছোট ছোট পোকা থাকে খুবই ছোট একটা পয়েন্টের থেকে ছোট এবং গাছগুলো একদম ফ্যাকাশে বন্ধ হয়ে যায় এবারে বলি বন্ধুরা আমাদের কাছ থেকে আপনারা অনেকেই হয়তো চারা নিয়েছেন তাদের দেখছি বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে প্রথম সমস্যা হচ্ছে পাতা পোড়া এই পাতা পোড়ার জন্যে আমরা যে সমস্যাটায় ভুগছি সেটার মেন কারণ হচ্ছে লবণাক্ত মাটি মানে যে গোবর সারটা বা যে সারটা আপনারা ইউজ করেছেন তাতে লবণ থেকে গেছে লবণ নোনা লাগার জন্য এই সমস্যা দেখা দিচ্ছে এর সমাধান গাছ একা রিকভার করলে ভালো অথবা নোনা দিয়ে করতে পারেন না তো কিন্তু এর সমাধান আমরা কিছু খুঁজে পাইনি এবং অনেকে যারা মাটি করেছেন প্লেন গোবর সার প্লেন গোবর সার নয় এতে দুয়াশ মাটিও ইউজ করতে হবে আমি বারবার বলেছি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আপনার গোবর সার দিতে পারেন অথবা তিন বছর চার বছর প্লেন গোবর সার দিলে এটাও চলে কিন্তু এক বছর পুরনো গোবর ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বেলু দোয়াশ মাটি আপনাকে ইউজ করতে হবে বন্ধুদের দেখেন আমি একটা গাছ দেখাই গাছটায় আমার মনে হয় আনুমানিক দুশো কোরাস করে গেছে দেখেন যে একটা ফুলও কিন্তু এর মিস হবে না এই ধারে দেখেন ফুল দেখেন দেখেন মানে আপনার ফুল দেখলে মনে হবে যেন চন্দ্রমল্লিকা গাছের মতো ফুল এসেছে দেখেন এই পরপর পরপর দেখেন এই পরপর পরপর কিন্তু ফল এই ফুল হয়ে যাবে ফলও হয়ে যাবে এই দেখেন ঠিক ওর সামনেই আমি একটা গাছে যাচ্ছি দেখেন ফুল দেখেন গাছটায় একদম ভিতর থেকে থোকা মেরে মেরে ফুল আসছে এদিকে আবার ফল পাচ্ছে আপনাদের আরেকটা সমস্যা বলি স্ট্রবেরি খুবই সুগন্ধি এবং একটা সুস্বাদু ফল যার জন্যে ছাদে আপনার কাঠবাড়ি ইঁদুর এবং পাখির উৎপাত তো অবশ্যই আছে এর জন্যে আমি কিন্তু সাতটা এই বাগানটাকে ঘিরে রেখেছি যাদের বেশি গাছ আছে অবশ্যই ঘিরতে হবে না তো কিন্তু একটা ফল রাখতে পারবেন না এবারে বলি আমার সেই বাগানের সবথেকে সুস্বাদু এবং যে ফলটা সব খেতে ভালো সেই গাছটা আমি দেখাই এ দেখেন বন্ধুরা খেতে যদি সুস্বাদু কারুর খুব মিষ্টতা খুব পছন্দ হয় তাহলে আপনাকে এই ফলটাই চয়েস করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বন্ধুরা এই গাছটার প্রোডাকশন করা খুবই কষ্টসাধ্য মানে আমাদের সচরাচর এই যে ভ্যারাইটিটা দেখলাম জার্মান ভ্যারাইটি এটা কি হয় মানে ফুল আসার আগে ব্যাপক পরিমাণে বংশ বিস্তার করে কিন্তু আমাদের এই যে চীনের যে ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটা মানে ফল হয়ে যাওয়ার পরে বংশ বিস্তার করে এই দেখেন একটা রানান নিয়েছে এতদিন পরে আপনাদের অনেক বন্ধু আমাদের কাছে চেয়েছেন কিন্তু আমরা দুঃখিত আমরা নিজেদেরই আমাদের পাঁচটা গাছ পুঁজি তাহলে আমি আপনাদের কীভাবে দেবো তবে আশা করছি আপনাদের জন্য আমি সাধ্যমতো চেষ্টা করব এবারে বংশ বিস্তার করার জন্যে এবং এই গাছটা নিতে গেলে কিন্তু আপনাকে নিতে হবে মে মাসের দিকে মে মাসের দিকে আমি আশা করছি আমরা দিতে পারবো কিন্তু বাঁচা মরা এটা কিন্তু আপনার দায়িত্ব এটা কিন্তু আমরা কিছু করার নেই গাছটা খুবই সেন্সিটিভ প্রকৃতির এবং এই গাছটা দেখেন এর পাতাটাও আলাদা অনেকটাই বড় বড় এ দেখেন এই দুটো গাছ আমি পাশাপাশি দেখাই এ দেখেন এটা জার্মান ভ্যারাইটি এটা চীনের ভ্যারাইটি এর পাতাটা বড় বড় এবং এর কাঁদিটায় দেখেন একটা সিঙ্গেল কাঁদি এসছে এখান থেকে দেখেন গাছের থেকে একটা বেরিয়েছে এখান থেকে কটা ফল আছে মানে বারো চোদ্দটা ফল আছে এর এই হচ্ছে ধরন এ দেখেন এই সাইডও সেম পজিশন তিন চার দিক থেকে আসছে দেখেন এটাও কিন্তু ফলন খুব একটা খারাপ বলবো না কিন্তু জারমাই তো কম কিন্তু ওটা দশটা খেয়ে যে তৃপ্তি পাবেন এটা একটাই সেই তৃপ্তি ঠিক আছে বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন বন্ধুরা এই যে আমার বাগানটা দেখেন এই নেট দিয়ে রেখেছি কারণ পাখি কাক আপনার বুলবুলি ভদটিয়া ফাইজালে যে ইউজটা করে সেটাই এই এই নেটটা ইউজ করবেন না এটা আমার নেট আনা আছে কিন্তু আমি সময় পাচ্ছি না বলে লাগানো হচ্ছে না এটাই কিন্তু সানলাইট কম পড়ছে এটাই আমরা ইউজ করব না আর মৌমাছির পলিনেশনের সমস্যা হতে পারে এই নেটটায় এ দেখেন আমার মানে সময়ের ঘাটতির জন্য আমি নেট নিচে আমার সিঁড়িতে রাখা আছে সময়ের ঘাটতির জন্য নেটটাও দিতে পারছি না কিন্তু দিতে হবে এই নেটটা আপনারা ইউজ করবেন না আবার একবার বলছি কারণ এতে আপনার মৌমাছি ঢুকতে পারবে না মানে পলিনেশনের সমস্যা হয়ে যাবে আমি আমার বাগানটা পুরো আপনাদের ঘুরে দেখাচ্ছি এ দেখেন এখান থেকে ভিতর থেকে দেখাই ওই যে তিনটে লাইনে গাছ আছে ঠিক আছে বন্ধুরা রাখছি